আমরা কি তামিমকে দেখতে পারবো না? এখন তো দেখা যাবে না। মায়েশা ডাক্তারের কথা না শুনে তামিমকে দেখতে ওটির দিকে যায়, আর দরজার ওপাশ থেকে দেখে আর কান্না করতে থাকে। এইবার বাস্তবে ফিরে আসি। ডাক্তার, তামিমের কি কখনো স্মৃতি ফিরে আসবে না? ফিরে আসবে, কিন্তু সময় লাগবে। কয়দিন লাগবে ডক্টর? হয়তো এক মাস বা তার চেয়ে বেশি সময় লাগতে পারে। আমরা কি তামিমকে বাড়িতে নিয়ে যেতে পারি? না, কারণ উনি এখনো পুরোপুরি সুস্থ না। ওকে, কিন্তু কবে বাড়িতে নিয়ে যেতে পারবো? দু একদিন পর নিয়ে যেতে পারবেন, যদি সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারেন। ওকে ডক্টর। এতক্ষণ পর্যন্ত আমি ডাক্তার আর এই মেয়ের কথা শুনতেছি, কিন্তু আমি কে, কি বা আমার পরিচয়, এই মেয়েটা আমার নাম তামিম কেন বলতেছে? তাহলে কি আমার নাম তামিম? কিন্তু এই মেয়েটি বা কে? না, আমি আর এসব ভাবতে পারছি না। মাথাটা কেমন জানি ব্যথা করতেছে। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আছে, তারপর আবার ঘুমিয়ে পড়লাম। ডাক্তারের সাথে কথা বলে আঙ্কেলকে কল দেই, কিন্তু প্রথমবারে কল ধরেনি, দ্বিতীয়বারে কল ধরলো। তখন মাইশা বলল, আব্বু তুমি কোথায়? তোর জন্য খাবার আনতে হোটেলে আসছি। ওকে, আসতেছি। এই বলে আঙ্কেল কিছু খাবার নিয়ে হাসপাতালে চলে আসে আর মাইশার কাছে গিয়ে বলে, কি হয়েছে? মাইশার বাবা বলে কান্না করে দিল। কি হলো, কাঁদছিস কেন? তামিমের কেবিনে চলো। চল আগে খাবারগুলো খেয়ে নে। খাবো না আমি। এরকম করে না, দেখ তুই কিছু না খাস তাহলে তুই তো রোগা হয়ে যাবি, তখন তামিমকে কে দেখবে? এরপর মাইশা নাস্তাগুলো খেয়ে নেয়। নাস্তা খেয়ে আঙ্কেল আর মাইশা আমার কেবিনে আসে। কেবিনের দরজা বন্ধ হওয়ার শব্দে ঘুমটা ভেঙে যায়। আমি চোখ খুলে দেখি একটা মেয়ে আর একটা লোক, মাইশা আর আঙ্কেল। যেহেতু আমার স্মৃতি হারিয়ে গেছে, তাই আমি মাইশা আর আঙ্কেলের ক্যারেক্টারটা লোকটি আর মেয়েটি করলাম। আমার কেবিনে আসছে, আমি ওনাদেরকে দেখে বললাম, আপনারা কারা? আমার কথা শুনে আঙ্কেল চমকে যায় আর মেয়েটিকে ইশারায় বলে, আমি কি বলছে এগুলো? তারপর মেয়েটি মানে মাইশা যা বলল তা শুনে আঙ্কেল চমকে যায়। আমার কথা শুনে আঙ্কেল চমকে যায় আর মাইশাকে ইশারায় বলে, আমি কি বলছে এগুলো? তারপর মাইশা যা বলল তা শুনে আমি আর আঙ্কেল চমকে যাই, কারণ মাইশা বলল যে, বাবা তামিম স্মৃতি হারিয়ে ফেলেছে। কি বলছিস এসব? বাবা তামিমের স্মৃতি হারিয়ে ফেলেছে। আচ্ছা, আপনারা কি আমাকে চিনেন? হ্যাঁ চিনি তো। আমি কে, আমার নাম কি বলুন না প্লিজ। তুমি আমার তামিম আর আমি তোমার হবু বউ মাইশা, আর ইনি হলেন আমার বাবা রফিক চৌধুরী। আমার না খুব মাথায় খুব ব্যথা করছে, আপনারা যদি বাহিরে যেতেন তাহলে আমি ঘুমিয়ে যেতে পারবো। কেন নই, তুমি ঘুমিয়ে যাও, আমরা বাহিরে আছি। এই বলে মাইশা আর আঙ্কেল বাহিরে চলে গেলেন আর আমি শুয়ে পড়লাম। মাইশা আর আঙ্কেল বাহির হয়ে সোজা একটা টুলে বসে পড়লেন আর মাইশাকে বললেন, তাইম কি কখনো স্মৃতি ফিরে আসবে না? ডক্টর তো বলেছিল আবার স্মৃতি ফিরে আসবে। কিন্তু কবে ফিরে আসবে? দু এক মাসের মধ্যে আবার স্মৃতি ফিরে আসবে। তাই যেন হয়। সকালবেলা বুকের মধ্যে ভারী কিছু অনুভব করতেছি। আমি চোখ খুলে দেখি মাইশা আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। আমি মাথাটা নাড়াতেই মাইশা জেগে উঠল আর আমাকে বলল, এখন কেমন লাগছে তোমার? অনেকটাই ভালো, আমি ফ্রেশ হব। তারপর ইতি আমাকে ফ্রেশ করিয়ে আবার কেবিনে নিয়ে আসলো। এরপর ইতি বাহিরে গিয়ে কিছু নাস্তা নিয়ে আসলো আর আমাকে খাইয়ে দিল, আর নাস্তা খাইয়ে আবার ওষুধও খাইয়ে দিল। এভাবে কেটে গেল দুইটা দিন। এখন আমি অনেকটাই সুস্থ, হাঁটতে পারি পুরোপুরি, কিন্তু এখনও আমার স্মৃতি ফিরে আসেনি। আমি সুস্থ দেখে মাইশা আঙ্কেলকে বলল, বাবা তামিম এখন অনেকটাই সুস্থ, ডাক্তারকে বলে রিলিজের ব্যবস্থা করো আর আমরা আজকেই বাংলাদেশে যাব। ওকে, আমি এখন ডাক্তারের কাছে যাচ্ছি। এই বলে আঙ্কেল চলে গেল। একটু পর আঙ্কেল আবার আসলো আর বলল, তামিমকে রেডি কর আর আমরা এখনই এয়ারপোর্টে যাব। ওকে বাবা। এরপর মাইশা আমাকে একটা কালো শার্ট আর কালো প্যান্ট দিয়ে বলল, এগুলো পরতে। মাইশা বাহিরে চলে গেল আর আমিও শার্ট আর প্যান্টটা পরে বাহিরে আসলাম। তারপর সবাই মিলে গাড়ি করে এয়ারপোর্টে চলে আসলাম। এরপর আঙ্কেলের প্রাইভেট প্লেনে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম। বিকাল 4টার দিকে প্লেনটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে ল্যান্ড করলো। এরপর আমরা তিনজনে এয়ারপোর্ট থেকে বাহির হয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর একটা গাড়ি আসলো। আমরা তিনজনে গাড়িটাতে উঠে মাইশাদের বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ ড্রাইভ করার পর আমরা আঙ্কেলের বাড়িতে পৌঁছে গেলাম। আমি গাড়ি থেকে নামতেই দেখি একটা বড় দালান আর তার চারপাশে ফুলের বাগান, খুব সুন্দর করে সাজানো। এরপর আমরা ভিতরে ঢুকে দেখি বাড়িটা খুব সুন্দর করে সাজানো,
তখন আঙ্কেল মাইশাকে বলল, মাইশা ওকে রুমটা দেখিয়ে দে। ওকে বাবা চলো। এরপর মাইশা আমাকে নিয়ে একটা রুমের সামনে আনলো আর রুমের দরজা খুলে দিয়ে আমাকে বলল, এইটা তোমার রুম, যাও গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসো। ওকে, এই বলে রুমের ভিতরে ঢুকে চারিদিকে চোখ বোলাতে লাগলাম। কিন্তু রুমটা আমার খুব চেনা চেনা লাগছে, এর আগে রুমটা দেখেছি মনে হচ্ছে। তাহলে কি এর আগেও আমি এই রুমে ছিলাম? আহ বলে মাথায় হাত দিয়ে খাটে শুয়ে পড়লাম। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, তাই শুয়ে পড়লাম। যখন ঘুম ভাঙে তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সোজা নিচে চলে আসলাম। আমাকে নিচে নামতে দেখে আঙ্কেল বলল, তুমি এখন পুরোপুরি সুস্থ তো? হ্যাঁ আঙ্কেল। তাহলে কাল থেকে আবার আমার সাথে অফিস করবে এবং ভার্সিটিতে ভর্তি হবে। কিন্তু ভার্সিটিতে ভর্তি হতে হলে তো সার্টিফিকেট লাগে, কিন্তু আমার সার্টিফিকেটগুলো কোথায় তা তো আমি জানি না। তখন মাইশা বলল, সার্টিফিকেটের জন্য তোমার চিন্তা করতে হবে না, ওইগুলো তোমার রুমে আছে। ওকে, কিন্তু আমি কি আপনার সাথে অফিসে বসতে পারবো? তখন আঙ্কেল বলল, কেন পারবে না, আমি তো এইসব কিছুই জানি না। তুমি চিন্তা করো না, আস্তে আস্তে সব শিখে নেবে। ওকে আঙ্কেল, অনেক কথা হয়েছে, এখন ডিনার করে নাও। ডিনার করে নাও। ওকে, এরপর ডিনার করে রুমে চলে এলাম। রুমে এসে ওষুধ খেয়ে বেলকনিতে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, কে এরা, কে এই মাইশা, আমি কি তাদেরকে চিনতাম? কিন্তু মাইশা তো বলল আমি তাকে ভালোবাসি, এটা কি সত্যি নাকি মিথ্যা? আমার বাবা মা কারা, কোথায় থাকে ওনারা, কি আমার পরিচয়, আমার নাম তামিম, এই ছাড়া কি আরও পরিচয় আছে আমার? আহ, আবার মাথা ব্যথা শুরু হয়ে গেল, তাই শুয়ে পড়লাম। কিন্তু এই আমি কাকে দেখতে পাচ্ছি, কে এই বয়স্ক মহিলা, যাকে আমি ভাবনাই দেখতে, কিন্তু ওই মহিলা, আদর করে দেওয়া ছেলেটা তো আমি, কিন্তু কে এই মহিলা আর আমার পাশে থাকা লোকটি বা কে? কিন্তু ওনাদেরকে তো আমি কোথাও দেখেছি মনে হচ্ছে, কোথায় দেখেছি কোথায় দেখেছি। হঠাৎ ঘুমটা ভেঙে গেল, তাহলে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? কিন্তু এই মহিলা আর লোকটি বা কে, আমি কি ওনাদেরকে চিনি? আমার মনে হচ্ছে ওনারা আমার খুব কাছের কেউ, কিন্তু কে হতে পারে? ধুর বাদ দে এসব, এখন ঘুমিয়ে যাই। সকালবেলা সকালে 8টার দিকে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা নিচে চলে এলাম। এরপর আঙ্কেল বললেন, তাই এখন কেমন লাগছে তোমার? অনেকটাই ভালো। চেয়ারে বসে নাস্তা করে নাও। ওকে আঙ্কেল। চেয়ারে বসে নাস্তা করতে লাগলাম, এমন সময় মাইশা বলল, তামিম তোমার সার্টিফিকেট পাইছো? হুম পাইছি, কিন্তু আঙ্কেল আপনাকে একটা কথা বলার ছিল। হুম বলো, কি কথা? আমার আম্মু আব্বু কোথায়, ওনারা কি নেই? আমি তো জানি না। কেন? কারণ তুমি আমাদেরকে বলনি তাই। আমি বলিনি মানে বুঝি নাই আঙ্কেল। আঙ্কেল ওই দিন রাতের ঘটনা বলে। ও হুম, নাস্তা খাওয়া শেষ করে রেডি হয়ে আসো। কেন? ভার্সিটিতে যেতে হবে আর আমাদের ভর্তি হতে হবে, এমনিতেই অনেক দিন দেরি হয়ে গেছে। ওকে, কিন্তু আপনাকে যেতে হবে না, আমি একাই ভর্তি হতে পারবো, আমি অন্য ভার্সিটিতে ভর্তি হব। কেন, আমার সাথে গেলে সমস্যা কি? কোনো সমস্যা নাই। তাহলে আমার সাথে পড়তে অসুবিধা কোথায়? আমার অন্য ভার্সিটিতে পড়তে চাই, তাই আপনার সাথে আপনার ভার্সিটিতে পড়তে চাই না। কিন্তু তখন আঙ্কেল বলল, আচ্ছা মা বাদ দে, তো তামিম যখন চাইবে তখন ওকে ওর মতো চলতে দে। কিন্তু বাবা, কোনো চিন্তা নাই, তামিম যাও গিয়ে রেডি হয়ে এসো। হুম, এই বলে আমি রুমে এসে একটা নর্মাল শার্ট আর প্যান্ট পরে নিচে এলাম। আমাকে এসব কাপড় পরতে দেখে আঙ্কেল বললেন, এগুলো তুমি কি পরেছো? কেন, শার্ট আর প্যান্ট পরছি। দামি দামি শার্ট থাকতে এই খ্যাতমার্কা শার্ট পরছো কেন? আমাকে এগুলো তো ভালোই লাগছে, আপনি আর না করবেন না? ওকে, সব কাগজপত্র নিয়েছো? হুম নিছি। এ নাও কার্ড, আর পাসওয়ার্ড হলো? এটা কিসের কার্ড? এই ক্রেডিট কার্ড, তোমার যখন যা ইচ্ছে খরচ করতে পারো। না আঙ্কেল, আমার লাগবে না, আমাকে শুধু ভর্তি ফি আর 500 টাকা দেন তাতেই হবে। ওকে নাও, আর এটা তোমার অফিসের কার্ড, ক্লাস করে অফিসে চলে এসো। ওকে আঙ্কেল। এই বলে আমি যখনই বাহির হতে যাব তখনই মাইশা বলল, গাড়ি নিয়ে যাবে না? না, আমি রিক্সা নিয়ে যাব। ওকে, এ কি তামিমের স্বভাব এইভাবে পাল্টে গেল কেন? ও তো আগে এইরকম খ্যাত হয়ে চলতো না। তাহলে কি স্মৃতিশক্তি যাওয়ার সাথে তামিমের নিজস্ব পার্সোনালিটি চেঞ্জ হয়ে গেছে? আমাকে যেইভাবেই হোক তামিমের স্মৃতি আবার ফিরিয়ে আনতে হবেই। এই বলে বাসা থেকে বাহির হয়ে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা পেলাম। এরপর রিক্সা নিয়ে ভার্সিটির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর ভার্সিটি পৌঁছে গেলাম। রিক্সা ভাড়া দিয়ে ভার্সিটিতে প্রবেশ করলাম আর চারিদিকে চোখ বোলাতে লাগলাম।
চারিদিকে সবাই স্মার্ট আর বড় লোকের ছেলে, শুধু আমি একা খ্যাত হয়ে ভার্সিটিতে ঢুকলাম। এরপর আমি অফিসে গিয়ে ভর্তি হয়ে ক্লাসরুমে এসে বসলাম। একটু পর স্যার আসলো আর আমার পরিচয় জানতে চাইলে পরিচয়টা বললাম। একে একে সব ক্লাস করে ক্লাস থেকে বাহির হয়ে সোজা গেটের দিকে যেতে লাগলাম। এরপর যখনই গেটের বাহিরে পা রাখবো তখনই কে যেন আমাকে তামিম তামিম বলে ডাক দিল। আমি পিছনে ফিরতেই দেখি একটা মেয়ে আমায় ডাকছে। ভাবতেছি দাঁড়াবো নাকি চলে যাব, চলেই যাই। এরপর যখন হাঁটা আবার শুরু করলাম তখন আবার ডাকা শুরু করলো, তাই আমি দাঁড়িয়ে গেলাম। তখন মেয়েটি বলল, তোমাকে কখন থেকে ডাকতেছি, তুমি দাঁড়াচ্ছ না কেন? আপনি আমায় ডাকছিলেন। তো কাকে ডাকবো, এখানে তুমি ছাড়া আর কেউ নেই। এইবার বলেন আমাকে কেন ডেকেছেন। তুমি এতদিন কোথায় ছিলে? আমি কোথায় ছিলাম তা আপনাকে বলবো কেন, আপনি কে জানার? কেন, আমি তোমার ফ্রেন্ড, আমি তো জানতেই পারি তুমি এতদিন কোথায় ছিলে। আমি তো আপনাকে চিনি না। আমি সুমাইয়া, তুমি আমাকে চিনতে পারছো না? সরি, আমি সুমাইয়া নামের কাউকে চিনি না, আর আপনাকে তো আমি কোনোদিন দেখিই নাই, আজ প্রথম দেখলাম আপনাকে। কি বলছো তুমি এসব? আমি সত্যি বলছি, আর পথ ছাড়েন আমার যেতে হবে, আর কোনোদিন আমায় বিরক্ত করবেন না। এই বলে সোজা বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে দেখি মাইশা আমার আগে কলেজ থেকে চলে আসলো। আমাকে আসতে দেখে মাইশা বলল, আজ কলেজ কেমন কাটলো? ভালো, আমি ফ্রেশ হয়ে আসি। এই বলে সোজা রুমে চলে আসলাম। দেখতে দেখতে দুইটা মাস চলে গেল, এখন আমার সব স্মৃতি মনে পড়ে গেছে। কলেজেও অনেক ফ্রেন্ড হয়ে গেছে, আঙ্কেলের কোম্পানিতেও কাজ করি, বাবা মায়ের কথা খুব মনে পড়তেছে। বাবা মাকে খুব মিস করতেছি, ভাবতেছি বাড়ি ফিরে যাব, কিন্তু এর আগে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, তারপর বাড়ি ফিরে যাব। আজ 19 জানুয়ারি 2022 সাল, 19 জানুয়ারি মাইশার জন্মদিন, মানে আর একদিন পরই ইতির বার্থডে। তাই আঙ্কেল আমাকে বলল, তামিম কাল ইতির বার্থডে, তাই আমি চাই বার্থডে সব দায়িত্ব তোমাকে নিতে হবে। ওকে আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব সামলে নিব। ওকে, তুমি এখন যাও, আমি একটু পরে আসবো। না আঙ্কেল, এখন অনেক রাত হয়ে গেছে, সো আপনি চলে যান, আমি না হয় ফাইলগুলো দেখে আসতেছি। ওকে, তাহলে আমি যাই। এই বলে আঙ্কেল গাড়ি নিয়ে বাসায় চলে গেলেন, আর আমি ফাইলগুলো রেখে কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম, কিন্তু কোনোভাবেই ঘুম আসতেছে না, তাই ছাদে চলে গেলাম। ছাদে একটু দাঁড়িয়ে আবার রুমে চলে আসলাম। রুমে এসে আবার শুয়ে গেলাম, ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে এলাম। নাস্তা করতে বসছি এমন সময় আঙ্কেল বললেন, কাজ কত দূরে গিয়েছে? সন্ধ্যার আগে হয়ে যাবে সব কিছু। তখন মাইশা বলল, কিসের কাজ বাবা? কোম্পানির কাজ। ও, হুম বাবা, আমি আজ একটু বান্ধবীর বাসায় যাব, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। ওকে, সমস্যা নাই। থ্যাংক ইউ আব্বু, তাহলে আমি যাই আব্বু। ওকে, সাবধানে যাও। ওকে। এই বলে মাইশা গাড়ির চাবি নিয়ে বান্ধবীর বাড়ি চলে গেল। তখন আঙ্কেল আমাকে বলল, তামিম তুমি তোমার কাজ করো। ওকে আঙ্কেল। এরপর আমি সোজা ডেকোরেশনের দোকানে চলে গেলাম। এরপর বার্থডের জন্য সব অ্যারেঞ্জ করে সোজা অফিসে চলে গেলাম। মাইশা বাড়িতে প্রবেশ করে দেখে বাড়িতে কেউ নেই, পুরো বাড়িটা ফাঁকা। মাইশা এদিক ওদিক দেখতে লাগলো কিন্তু কেউ নেই, তাই মাইশা সোজা ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখে সব লাইট অফ, একটু পা বাড়াতে সব লাইট জ্বলে উঠলো আর আকাশে বাজি ফাটলো আর লেখা উঠলো, হ্যাপি বার্থডে টু ডিয়ার মাইশা। মাইশা এসব দেখে অবাক হয়ে যায়, আর স্টেজের দিকে এগোতেই সবাই মাইশাকে উইশ করে। এরপর মাইশা কেকটা কাটলো, কেকটা কেটে আঙ্কেলকে খাইয়ে দিল, আর আঙ্কেলও মাইশাকে খাইয়ে দিল। এরপর আরেকটা কেকের টুকরা নিয়ে আমাকে খাইয়ে দিতে চাইলে আমি আমার হাতে নিয়ে নিলাম। কেক কাটা পর্ব শেষ হলে আঙ্কেল মাইকে অ্যানাউন্স করলেন, আজ আমাদেরকে একটা খুশির খবর দেওয়ার আছে, আর তা হলো আগামী 3 আগস্ট আমার মেয়ে মাইশার সাথে আমার ভাইয়ের ছেলে তামিমের সাথে এঙ্গেজমেন্টের দিন ঠিক করা হলো। আঙ্কেলের কথা শুনে জন্মদিনে আসা সবাই হাত তালি দিতে লাগলো, কিন্তু আঙ্কেলের এই অ্যানাউন্সটা আমার ভালো না লাগলেও অন্য আরেকজন এই অ্যানাউন্সটা শুনে খুব খুশি হলো, আর সে কেউ নয়, সে হলো মাইশা। মাইশাকে দেখেই বোঝা যাচ্ছে মাইশা খুব খুশি, কিন্তু আমি মোটেও খুশি না, কারণ বামন হয়ে চাঁদে হাত দেওয়ার অধিকার আমাদের মতো গরিবের নাই, তাই আমার মাইশাকে বিয়ে করার স্বপ্ন না দেখাই ভালো। আমি আর ওইখান থেকে সোজা নিচে চলে আসলাম, কিন্তু নিচে এসে দেখি যে একটা মেয়ে একটা সোফায় বসে আছে আর কান্না করছে। আমি কাছে গিয়ে দেখি এ আর কেউ নয়, এই সেই মেয়ে যার জন্য আমার বাড়ি ছাড়া হতে হয়েছিল, কলেজ ছাড়া হতে হলো, আর সে হলো অবনি। অবনিকে দেখে আমার প্রচুর রাগ হচ্ছে, কিন্তু ও এখানে কেন?
আমি ওকে দেখে ওর কাছে গিয়ে বসলাম। আমাকে দেখে অবনি বলল, তামিম তুমি এখানে কেন? আর মাহেশের সাথে তোমার কিসের সম্পর্ক? সরি ম্যাডাম, আমার ব্যক্তিগত ব্যাপার আমি কাউকে বলি না। তামিম প্লিজ বলো, মাহেশের সাথে তোমার কিসের সম্পর্ক? আগে বলেন তো আপনি এখানে কেন? আমি মাহেশের চাচাতো বোন, এবার বলো প্লিজ। আঙ্কেল মাইকে অ্যানাউন্স করছে তা শুনতে পাননি? আমি মাহেশকে ভালোবাসি আর মাহেশাও আমাকে ভালোবাসে, তাই আঙ্কেল আমার সাথে মাহেশার বিয়ে ঠিক করেছে। আপনি নিশ্চয়ই শুনেছেন আগামী মাসের 3 তারিখ আমার আর মাহেশার এঙ্গেজমেন্ট। তুমি সত্যি বিয়েটা করবে তামিম? তা নয় তো কি, ভালোবাসার মানুষকেই তো বিয়ে করব। কিন্তু অবনীকে আর বলতে না দিয়ে আমি সোজা আমার রুমে চলে আসলাম। রুমে এসে রাফিকে কল দিলাম। কয়েকবার কল হতেই রাফি কল ধরল। হ্যালো, কে? দোস্ত, আমি তামিম। কেমন আছিস রে দোস্ত? ভালো রে দোস্ত, তুই কেমন আছিস? সবাই কেমন আছে? সবাই ভালো আছে রে, কিন্তু আন্টি আঙ্কেল খুব চিন্তা করে তোর জন্য। তুই ফিরে আয় প্লিজ। সরি রাফি, এটা আর সম্ভব না। কেন সম্ভব না? তুই কি আর ওইখানে আসবি না? আসবো, তবে আগে আমি আমার পড়াশোনা শেষ করব, নিজে প্রতিষ্ঠিত হব, তারপর গ্রামে ফিরে আসব। কিন্তু আন্টি আঙ্কেলের অবস্থা খুব খারাপ। ওকে, আমি কিছু টাকা পাঠাচ্ছি তোর নাম্বারে, তা আম্মুকে দিস আর বলবি তামিম আবার চলে আসবে। তবে একটু ধৈর্য ধরতে বলিস, টাকা আমি দিছি বলবি। ওকে, টাকা কখন দিবি? আমি টাকা দেওয়ার পর তোকে আবার কল দিব। এখন রাখি, বাই। ওকে ভাই, ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। এরপর কলটা কেটে দিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা বুকের উপর ভারী কিছু অনুভব করছি। আস্তে আস্তে চোখ খুলে দেখি অবনী আমার বুকের উপর শুয়ে আছে। কিন্তু কিভাবে? আমি তো দরজা লাগিয়ে ঘুমিয়েছিলাম, তাহলে অবনী ঢুকলো কিভাবে? এখন যদি মাইশা দেখতে পাই তাহলে আমার অবস্থা খারাপ করে ফেলবে। কি করি কি করি, আইডিয়া একটা পেলাম। আমি অবনীকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিলাম আর দরজা খুলে সোজা মাইশার কাছে গেলাম। তখন আমাকে মাইশা বলল, এত সকালে তুমি আমার রুমে, ব্যাপার কি? কেন, আমার হবু বউয়ের রুমে কি আসতে পারবো না নাকি? নিশ্চয়ই আসতে পারবে, কিন্তু আজ হঠাৎ এত সকালে কোনো কারণ তো আছে। অবনী তোমার হবু বরের রুমে কি করছে? অবনী তোমার রুমে নাকি? আমার রুমে, তাও রাত থেকে মনে হয়। কিন্তু ওর এত বড় সাহস, ও আমার বরের রুমে কি করছে? এই বলে ইতি তার রুম থেকে বের হয়ে সোজা আমার রুমে গিয়ে যা করলো তা আমি কল্পনাও করতে পারলাম না। কারণ মাইশা আমার রুমে গিয়ে অবনীকে আমার রুমে দেখে ঠাস কি ভাবছেন, থাপ্পড়টা অবনীর গায়ে লাগছে? ঠিকই ভাবছেন, কারণ চড়টা অবনীর মুখে মাইশাই মারছে আর বলল, তোর সাহস কি করে হয় আমার বরের রুমে আসার? আমার প্রেমিকের রুমে আসতে সাহসের দরকার আছে নাকি? কে তোর প্রেমিক? কেন, তামিমকে আমি ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না অবনী, আর আমি মাইশাকে ভালোবাসি আর মাইশাকে বিয়ে করব। আমার বুকে শুধু মাইশার জায়গা, অন্য কারো জায়গা নাই। তামিম সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। তোকে বলছে তো তামিম তোকে ভালোবাসে না, তবু কেন ওকে বিরক্ত করছিস? যা এখান থেকে। অবনী আর কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। অবনী চলে যাওয়ার পর মাইশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলে কোথায় হারিয়ে যাব। তামিম তুমি আমাকে এত ভালোবাসো জানতাম না তো। আমি তোমাকে খুব ভালোবাসি আর ভালোবেসে যাব। জানো আজ আমি খুব খুশি। কেন জানতে পারি ম্যাডাম? এই যে আজ আমার সব আশা পূরণ হলো। কি আশা পূরণ হলো শুনি। তোমাকে আমার নিজের করে পেলাম, তাই জানো তোমাকে প্রথম দেখায় ভালো লেগে যায়, কিন্তু তোমাকে ভালোবাসার প্রস্তাব দিলে তুমি যখন আমায় ফিরিয়ে দিয়েছিলে জানো, তখন আমার মনে হয় আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছে। আর তুমি যখন আমাকে তোমার সাথে ফ্রেন্ডশিপের কথা বললে খুব খুশি হয়েছিলাম। আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না তো? যাব না, তোমাকে ছাড়া কখনো ছেড়ে যাব না। সত্যি? আচ্ছা চলো ব্রেকফাস্ট করবে, চলো। চলো আমি ফ্রেশ হয়ে আসি। ওকে তুমি আসো, আমি যাই। এরপর আমি ফ্রেশ হয়ে নিচে নেমে দেখি সবাই বসে আছে আমার জন্য, কিন্তু অবনীকে কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে কি অবনী চলে গেছে? যাক বাবা, ভালোই হয়েছে, আপদটা বিদায় হয়েছে। এরপর গিয়ে যখনই চেয়ারে বসবো তখন দেখি অবনী রান্নাঘর থেকে বাহির হচ্ছে। ধুর, আর ভালো লাগে না। অবনী এখান থেকে কবে যাবে? নাস্তা করে আঙ্কেলকে বললাম,
আঙ্কেল আমি অফিসে যাচ্ছি, আপনি বাসায় বিশ্রাম করুন। ভার্সিটিতে যাবে না? হুম যাব, ভার্সিটি থেকে ক্লাস করে অফিসে যাব। আচ্ছা তাহলে অবনীকে আর মাইশাকে তোমার ভার্সিটির অ্যাডমিশন করিয়ে দিও তো। এই মেরে ছেড়ে এখন কি হবে, দূর ভালো লাগে না, যেটার ভয় পেয়েছি সেটাই হলো। তার মানে অবনী এখানে থাকবে? কিন্তু কেন, ওর বাবার কলেজ থাকতে এখানে কেন পড়তে হবে? নাকি আমাকে ফাঁসানোর প্ল্যান করতেছে? কি ভাবছো তামিম? কুকু কুক কই, কিছু না তো। আঙ্কেল আমার ভার্সিটিতে কেন, মাইশা যে ভার্সিটিতে পড়ে ওই ভার্সিটিতে তো ঠিক আছে। আমি ভাবছিলাম সবাই যদি একই ভার্সিটিতে পড়ে তাহলে খুব ভালো হয়। ওকে, আপনার যেটা ভালো মনে হয় ওইটাই করেন। ওকে, তুমি ইতি আর অবনী তোমাদের ভার্সিটিতে অ্যাডমিশনের ব্যবস্থা করে নিও। ওকে আঙ্কেল, আপনারা রেডি হয়ে নিচে আসুন, আমি গাড়িতে অপেক্ষা করতেছি। ওকে। এরপর আমি নিচে নেমে গাড়িতে অপেক্ষা করতেছি। দূর ভালো লাগে না, চাইছিলাম অবনী থেকে দূরে থাকতে, কিন্তু এই তো একেবারে আঙ্কেলের বাড়িতে সেট হয়ে গেছে। কিন্তু কেন, নাকি আমাকে অবনীর প্রেমে ফাঁসানোর জন্য অবনীর চাল এটা, না আমি কিছুতেই ওর ফাঁদে পা দিব না, এইসব ভাবতেছি। হঠাৎ মাইশা বলল, কি হলো, কখন থেকে গাড়িতে উঠে বসে আছি কিন্তু তোমার গাড়ি স্টার্ট করার কোনো নামই নাই, কিসব ভাবতেছ? হুম, ও তোমরা এসে গেছো? তখন অবনী বলল, হুম আমরা তো অনেক আগে এসেছি কিন্তু আপনার তো গাড়ি স্টার্ট করার কোনো নামই নেই। তাহলে যাওয়া যাক, সব কাগজপত্র নিছো তো? হুম নিছি। তারপর গাড়ি স্টার্ট করে সোজা ভার্সিটিতে চলে আসলাম। গাড়িটা পার্ক করে ভার্সিটির অফিসে গিয়ে মাইশা আর অবনীর ভর্তি করিয়ে দিলাম। এরপর তিনজনে ক্লাসে চলে আসলাম। যেহেতু সবাই একই ক্লাসে আর একই বিভাগে পড়ি, তাই তিনজনেই একই ক্লাসে গিয়ে বসলাম। এরপর স্যার এসে ক্লাস করালেন, তারপর একে একে সব ক্লাস করে বাহিরে চলে আসলাম। কিন্তু মহারানীদের আসার নাম নাই। আমি মাঠের এক পাশে সিঁড়িতে গিয়ে বসলাম। হঠাৎ একটা মেয়ে এসে বলে, হাই আমি নীলা। তো আমি কি করব? কিছু করতে হবে না, এই তো গুড। এরপর পিছনে ফিরতেই দেখি মাইশা আর অবনী দাঁড়িয়ে। আমি ওদের চোখের দিকে তাকাতেই দেখি চোখগুলো রাগে লাল হয়ে গেছে, মনে হচ্ছে যেন ওই চোখের ভিতর থেকে আগুন বাহির হবে। আমি তো ভয়ে শেষ, এখন কি হবে, কি আর হবে, আমি তো আর ইচ্ছে করে ওর সাথে কথা বলিনি। তখন মাইশা রেগে বলল, তুই ওই নীলার সাথে কি কথা বলতেছিলি, মেয়ে দেখলেই শুধু কথা বলতে ইচ্ছে করে তাই না? এই রে, এই মেয়ে তো তুই তোকারি শুরু করে দিল, এখন কি হবে, খুব রেগে আছে। আমি ইচ্ছে করে কথা বলিনি, নীলা নিচ থেকে আমার সাথে কথা বলতে আসছিল, আমি তো কথাই বলিনি ওর সাথে। সত্যি তো তামি? সত্যি বলছি মাইশা, আমি কিন্তু মিথ্যে বলতেছি। ও বুঝছি, তার মানে সবকিছুর মেইন হচ্ছে এই অবনী। দাঁড়াও দেখাচ্ছি অবনী তোমাকে, আমাকে কলেজ থেকে টিসি দিয়ে এখন আবার আমার আর মাইশার মাঝে ফাটল ধরাতে আসছো? মাইশা কলিজা আমার, বিশ্বাস করো আমি নিজ থেকে ওই মেয়েটার সাথে কথা বলিনি। মাইশাকে কলিজা ডাকতে শুনে অবনী রাগে ফেটে যাচ্ছে, মনে হচ্ছে যেন কাঁচা খেয়ে ফেলবে আমাকে। আমি তোমাকে কখনো অবিশ্বাস করতে পারি না, আমি জানি তুমি কখনো নিজ থেকে মেয়েদের সাথে কথা বলবে না। অবনীকে আরো রাগানোর জন্য মাইশাকে বললাম, কলিজা চলো যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে, অফিসে যেতে হবে তো। মাইশার একটা হাত ধরে বললাম, আমাকে মাইশার হাত ধরতে দেখে অবনী আর থাকতে না পেরে গাড়িতে গিয়ে বসে পড়ল। আমিও খুশি, অবনী এখন কেমন লাগে, আমাকে ভালোবাসতে আসছো? তখন তো বলেছিলে আমার কিছু নেই, তাহলে আজ কেন আমাকে ভালোবাসতে আসছো? অবনী তোমাকে আমি কোনোদিন ভালোবাসতে পারবো না, কারণ আমি মাইশাকে খুব ভালোবাসি। কি হলো, চলো। হুম চলো, আজ কিন্তু আমরা একটা রেস্টুরেন্টে যাব। কিন্তু অবনী বলে উঠল, রেস্টুরেন্টে কেন? আজ দুপুরের খাবার রেস্টুরেন্টেই খাবো। আমি যাব না। কেন যাবি না? আমার রেস্টুরেন্টের খাবার ভালো লাগে না। তামিম তুমি গাড়ি স্টার্ট দাও, আর একটা রেস্টুরেন্টের সামনে গাড়িটা থামাবা। ওকে মহারানী। এরপর গাড়ি ড্রাইভ করে সোজা একটা রেস্টুরেন্টের সামনে গাড়িটা পার্কিং করলাম। তারপর তিনজনে রেস্টুরেন্টে ঢুকলাম আর একটা ভিআইপি কেবিনে বসলাম। আমি আর মাইশা পাশাপাশি বসলাম, আর অপর পাশে বসে আছে অবনী। এরপর ওয়েটার আসলে খাবার অর্ডার করা হয়, এরপর ওয়েটার আসার আগ পর্যন্ত একটু প্রেম করে নেই। তারপর আমি মাইশার কাঁধে মাথা রাখলে মাইশা বলল, এই কি করছো, দেখো অবনীর সামনে বসে আছে। আমার তো এতক্ষণ অবনীর কথাই মনেই ছিল না, সরি কলিজা। একটু পর ওয়েটার খাবার নিয়ে চলে আসলো। এরপর আমি খাবার বাসনে নিয়ে আঙুল দিয়ে খেলা করতেছি, মাইশা
আমার এই অবস্থা দেখে বলল, কি হলো, তুমি খাচ্ছ না কেন? তোমার হাতে খেতে ইচ্ছে করছে? দেখছো না সামনে অবনি বসে আছে, পরে আমার হাতে খেতে পারবে? আচ্ছা ঠিক আছে, রাতে কিন্তু তোমার হাতে ছাড়া আমি খাবার খাবো না। আচ্ছা ওকে, এখন খেয়ে নাও। আমার আর মাইশার চুপি চুপি কথা বলতে দেখে অবনি বলল, কিরে তোরা খাবার না খেয়ে চুপি চুপি কি বলতেছিস? কিছু না তো। হুম, কিছু না। না, কিছু একটা তো চলছে। বাদ দে সব, এখন খাবারটা খেয়ে নে। এরপর খাবার শেষ করে বিল মিটিয়ে ইতি আর অবনীকে বাড়ি ড্রপ করে দিয়ে সোজা অফিসে চলে আসলাম। এরপর সোজা এসে কেবিনে বসলাম। দুইটা ফাইল দেখা শেষ হলে, ওকে তুমি যাও আমি আসতেছি, এরপর আমার কেবিন থেকে বের হয়ে সোজা আঙ্কেলের কেবিনে গেলাম। আঙ্কেলের কেবিনে ঢুকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম, তুমি চেয়ারে বসো। ওকে আঙ্কেল। তাই আজকে তোমাকে রাতে অফিসে থাকতে হবে। ওকে, সমস্যা নাই। আচ্ছা, সন্ধ্যা একটা প্রজেক্ট আছে, আর ওই প্রজেক্টটা যদি আমরা পাই তাহলে আমাদের কোম্পানির 70% লাভ হবে। ওকে, প্রজেক্টটা আমরাই জিতব, আপনি কোনো চিন্তা করিয়েন না। তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ নয় প্রজেক্ট, আমরা পাবো, অনেক কঠিন একটা প্রজেক্ট। আঙ্কেল আপনি একদম চিন্তা করবেন না, আর প্রজেক্টের কাগজগুলো আমায় দেন। এই নাও। আঙ্কেল আমি তাহলে প্রজেক্টের ব্যাপারে সব কিছুর প্রস্তুতি নিতে হবে, তাই আমি আমার কেবিনে গেলাম, কোনো সমস্যা হলে বলবেন। ওকে যাও। এরপর আঙ্কেলের কেবিন থেকে বের হয়ে সোজা আমার কেবিনে চলে আসলাম। প্রজেক্টের ব্যাপারে সব কিছু প্রস্তুতি নিয়ে নিলাম, এখন শুধু প্রজেক্টটা ক্লায়েন্টের সামনে উপস্থাপন করা। দেখতে দেখতে 8টা বেজে গেল, তারপর আমি আর আঙ্কেল কনফারেন্স রুমে চলে গেলাম। এরপর সব ক্লায়েন্ট চলে আসলো। এরপর একটা ক্লায়েন্ট বলল, জি আমি প্রজেক্ট দেখাও। জি আঙ্কেল। এরপর আমি প্রজেক্টর অন করে পুরো প্রজেক্টটা দেখাতে লাগলাম। এরপর প্রজেক্টটা শেষ হলে সবাই হাততালি দিল। মিস্টার চৌধুরী, আমি আপনার প্রজেক্টটা কিনতে চাই। আমি আপনার প্রজেক্টটা কিনতে চাই। ওকে ডিল ডান। ওকে ডিল ফাইনাল, এই নিন। আমার পক্ষ থেকেও ডিল ফাইনাল, এই নিন 50% আগে পরিশোধ করে দিলাম, বাকিটা প্রজেক্ট হাতে আসার পর। ওকে মিস্টার রেহান, প্রজেক্টটা আগামী 3 দিনের মধ্যে পেয়ে যাবেন। ওকে, এখন আসি মিস্টার চৌধুরী। এরপর আরও কয়েকটা কোম্পানিতে আমাদের প্রজেক্টর কিনে নিল, সবাই আঙ্কেল আর আমার সাথে হাত মিলিয়ে চলে গেল। সব কিছু তোমার জন্য সম্ভব হয়েছে, কনগ্রাচুলেশন তামিম। এটা আমার কর্তব্য আঙ্কেল। এই প্রজেক্টের জন্য আমরা 80 কোটি টাকা পেয়েছি, আরও 120 কোটি টাকা পাবো যদি কোম্পানি আমরা প্রজেক্টটা দিতে পারি, তাতে আমরা আমাদের কোম্পানি আরেকটা শেয়ার করতে পারবো। আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, প্রজেক্টটা সব কোম্পানিকে আমরা দিতে পারবো। হুম, তুমি এখন বাসায় যাও। না আঙ্কেল আপনি বাসায় যান, আজ থেকে আপনার কোম্পানি আমি সামলাবো। সত্যি তুমি সামলাবে? তাহলে খুব ভালো। হুম আঙ্কেল, আজ থেকে আমি সামলাবো, আপনি বাসায় যান, আমি একটু পর বাসায় যাব। ওকে আমি যাই তাহলে, তুমি সাবধানে এসো। হুম আঙ্কেল, আপনিও সাবধানে যাবেন। এরপর আঙ্কেল চলে গেল। পিয়ন ডাক দিয়ে কফি আনতে বললাম, কারণ রাত প্রচুর হয়েছে, যার কারণে আমার একটু একটু ঘুম আসতেছে। কিন্তু আমার ঘুমালে চলবে না, কারণ 3 দিনের মধ্যে প্রজেক্টের 8টা কপি তৈরি করতে হবে। আমাদের কাছে মাত্র 2টা কপি আছে, যেইভাবেই হোক আজকের মধ্যে আরও 2টা কপি রেডি করতে হবে। কিন্তু এত কম সময় 2টা কপি কীভাবে তৈরি করব, কি যে করি, কীভাবে যে কপি তৈরি করি, যেইভাবেই হোক কপিগুলো রেডি করতেই হবে। হঠাৎ মোবাইলটা যেন কেঁপে উঠল, রাত 12টা বাজে, কিন্তু এত রাতে কে কল দিবে? মোবাইলটা হাতে নিয়ে দেখি মাইশা কল দিয়েছে। আমি কলটা রিসিভ করতেই ওপাশ থেকে, তামিম তুমি কোথায়, এত রাত পর্যন্ত অফিসে, কিসের এত কাজ যার জন্য বাসায় আসতে পারতেছো না? এই তো একটু পর চলে আসতেছি মাইশা জানো। ওকে দেরি করো না, কিন্তু আমি তোমার জন্য এখনো না খেয়ে বসে আছি। কি তুমি এখনো খাও নাই? তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি আসলে তোমার হাতে খাবো বলে। আজকে পারবো না, তুমি এখন খেয়ে লক্ষ্মীমের মতো ঘুমিয়ে পড়ো। কিন্তু? কোনো কিন্তু নয়, তুমি খেয়ে ঘুমিয়ে পড়বে, ব্যাস। ওকে তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। ওকে, ফোনটা কেটে দিয়ে আবার প্রজেক্টে হাত লাগালাম, কিন্তু কিছুতেই পারতেছি না। কি করি এখন, কি করি কি করি? এরপর কম্পিউটারে হাত দিয়ে প্রজেক্টটা আস্তে আস্তে আবারও রেডি করতে লাগলাম, কিন্তু একবারে হলো না, তাই 3-4 বার ট্রাই করার পর হয়ে গেল। তারপর 2টা কপি করে বাসায় চলে আসলাম। এইভাবেই কেটে গেল কয়েকটা দিন। কাল 3ই আগস্ট, আর আমার আর মাইশার এঙ্গেজমেন্ট, তাই এঙ্গেজমেন্টের জন্য অনেক কিছুর আয়োজন করছে, তাই আর অফিসেও যাওয়া হলো না, তাই আমি আমার রুমে বসে আছি। এমন সময় অবনী আমার রুমে আসলো। আমি অবনীকে দেখে বললাম,
তুমি এখানে কি করছো? কেন আসতে পারি না নাকি? না, তুমি আমার রুমে আসতে পারো না। তামিম, একটা কথা বলবে আমায়? কি কথা বলেন? তো ভালোবাসো। কি বলতে চাইছেন আপনি? আমি বলতে চাইছি যে আমি তোমাকে খুব ভালোবাসি, তাই আমি চাই তুমি মাইশের সাথে এনগেজমেন্ট করবে না। সরি, আপনি কে বলার? আমি কার সাথে এনগেজমেন্ট করব না করব এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। সত্যি তুমি মাইশাকে বিয়ে করবে? হুম, অবশ্যই করব, তাতে সন্দেহের কি আছে? ও আচ্ছা, বিরক্তি করছে মনে হয় তোমাকে এসব কথা বলে। তুমি যতই কাঁদো না কেন অবনি, তোমাকে আমি কোনো দিন ভালোবাসিনি, ভালোবাসবো না, কারণ তুমি আমার অনেক ক্ষতি করছো, যার ক্ষতিপূরণ চাইলেও তুমি দিতে পারবে না অবনি। তাই তুমি আমার কাছ থেকে অবহেলা ছাড়ার কিছু আশা করতে পারবে না। আপনি এখন এখান থেকে যাননি? যাচ্ছি। অবনি চলে গেল আর আমিও ঘুমিয়ে গেলাম সকালবেলা। দরজার টোকার আওয়াজ ঘুমটা ভেঙে গেল। ধুর, ভালো লাগে না, কোন হারামজাদা আমার কাঁচা ঘুমটা ভাঙলো রে। এই কে রে? আমি। ও তুমি? তারপর দরজাটা খুলে দিলাম। মাইশা ভিতরে ঢুকে বলল, তাড়াতাড়ি উঠো, এত সকাল সকাল কেন উঠব? এত সকাল মানে এখন কয়টা বাজে খেয়াল আছে? হবে 7টা-8টা। না মহারাজ, এখন 10টা বাজে, একটু পর আমাদের এনগেজমেন্ট শুরু হবে, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। ওকে তুমি যাও, আমি আসতেছি। তাড়াতাড়ি উঠে গোসল করে বাহিরে এসে একটা নীল কালারের পাঞ্জাবি আর পায়জামা পরে নিচে নেমে আসলে আঙ্কেল বলল, তাই তুমি রেডি তো? হুম আঙ্কেল। তাহলে এদিকে আসো আর এই আন্টিটা মাইশাকে পাঠিয়ে দাও। ওকে আঙ্কেল, দেন। তারপর আঙ্কেলের হাত থেকে আন্টিটা নিয়ে মাইশার ডান হাতের আঙ্গুলে পরিয়ে দিলাম। মাইশাও আমার হাতে আন্টি পরিয়ে দিলে অনুষ্ঠানে থাকা সবাই খুশিতে হাততালি দেয়। কিন্তু সবাই হাসি খুশি হলেও একটা মানুষের খুব মন খারাপ, আর সে আর কেউ নয়, সে হলো অবনি। তা তার মুখ দেখে বোঝা যাচ্ছে অবনি এই বিয়েটা সহ্য করতেই পারছে না। কিন্তু কেন? আমি তো অবনিকে ভালোবাসি না, আর একতরফা কখনো ভালোবাসা হয় না। এইসব ভাবতেছি হঠাৎ স্পিকারের শব্দে ধ্যান ভাঙল। তখন আঙ্কেল বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আগামী 1 ডিসেম্বর তামিম আর মাইশার বিয়ে। আশা করি যারা আজকেও এসেছেন তারা সবাই বিয়ের দিন আসবেন আর তাদের এই জুটিটাকে আশীর্বাদ করবেন। এত তাড়াতাড়ি আঙ্কেল বিয়ে ঠিক করে ফেলবে আমি তো ভাবতেই পারিনি। আমি আর নিচে না থেকে সোজা ছাদে চলে আসলাম আর ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল, আজকে আমার এঙ্গেজমেন্ট, অথচ আমার বাবা মা আমার এঙ্গেজমেন্টে উপস্থিত নাই। পুরা কপালে আর কী কী যে সহ্য করতে হবে তা নিজেও জানি না। মা বাবা, জানি না তোমরা কেমন আছো, হয়তো আমাকে নিয়ে চিন্তা করছো। চিন্তা করো না মা, আর কয়েকটা দিন অপেক্ষা করো, তোমার ছেলে আবার তোমার কোলে ফিরে আসবে মা। এইসব ভাবতেছি আর কান্না করতেছি, হঠাৎ করে কে যেন কাঁধে হাত রাখলো। আমি পিছনে ফিরতেই দেখি অবনি। আমি চোখের পানি মুছে অবনিকে বললাম, আপনি এখানে কেন? আগে বলো তুমি কাঁদছো কেন? আমার কান্না ছাড়া আর কী বা করার আছে? আমার জীবনটাকে যে আপনি তছনছ করে দিছেন, আপনার জন্য আমার কলেজ ছাড়া হতে হলো মা বাবা ছাড়া। জানেন, মা বাবার কথা মনে পড়লেও মা বাবার সাথে দেখাও করতে পারছি না, শুধুমাত্র আপনার জন্য। কি দোষ করেছিলাম আমি? কি দোষ ছিল আমার বলেন না ম্যাডাম? অবনি নিশ্চুপ। কি হলো, চুপ কেন? জানি আপনার কাছে এইসব প্রশ্নের উত্তর নাই, কেন জানেন? আপনি ভালোবাসার নামে ছেলেটার দুর্বলতার সুযোগ নিয়ে ছেলেটাকে নিয়ে শুধু খেলা করতে পারেন, এছাড়া আর কিছুই তো পারেন না। আর হ্যাঁ, আর একটা কথা, এই বাড়িতে যতদিন আছেন ততদিন আর আমার চোখের সামনে আসবেন না, মাইন্ড ইট। আপদটা বিদায় হলো। এরপর ছাদ থেকে সোজা নিচে এসে গাড়ি বের করে সোজা একটা নদীর তীরে চলে গেলাম। কিছুক্ষণ প্রকৃতির ছোঁয়া অনুভব করে আবার বাসায় ফিরে আসলাম। বাসায় এসে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি মাইশা আমার রুমে শুয়ে আছে। মাইশাকে ঘুমন্ত অবস্থায় দেখতে একদম পরীর মতো লাগতেছে। তার গোলাপি ঠোঁটগুলো যেন আমায় তার কাছে টেনে নিচ্ছে। তবু নিজেকে কন্ট্রোল করে মাইশার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে সোজা ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখি মাইশা বিছানায় বসা। আমি মাইশাকে দেখে বললাম, তুমি ঘুম যাওনি? তোমাকে বাহিরে রেখে কিভাবে একা ঘুমাতে পারি বলো? এই তুমি ডিনার করছো? না। কেন? তোমার হাতে খাবো বলে এখনো না খেয়ে বসে আছি। আচ্ছা যাও, খাবার নিয়ে আসো,
আমারও খুব খিদে পেয়েছে। আচ্ছা যাচ্ছি। মাইশা, আঙ্কেল কি ঘুমিয়ে গেছে নাকি? হুম, অনেকক্ষণ হয়েছে। আচ্ছা তুমি গিয়ে খাবার নিয়ে এসো। এরপর মাইশা রুম থেকে বাহিরে চলে গেল। তারপর কিছুক্ষণ পর একটা প্লেটে কিছু খাবার নিয়ে ফিরে আসলো। তারপর আমার কাছে বসে বলল, যাও গিয়ে হাত ধুয়ে আসো। আমিও লক্ষ্মী ছেলের মতো হাত ধুয়ে আসলাম। এবার হা করো। আমি হা করলাম আর মাইশা আমায় খাইয়ে দিল। এরপর খাওয়া শেষের দিকে মাইশার আঙুলে একটা কামড় দিলাম। মাইশা তাড়াতাড়ি আমার মুখ থেকে আঙুলটা বের করে আঙুলে ফু দিতে লাগলো আর আমাকে বলল, এই তুমি আমাকে কামড় দিলে কেন? কই, আমি তো কামড় দিই নাই। এই দেখো তুমি কামড় দিছো। এরপর মাইশার আঙুলটা ধরে আঙুলের উপর ফু দিতে লাগলাম। হঠাৎ মাইশা হাতটা সরিয়ে নিয়ে প্লেটগুলো নিয়ে চলে গেল। এরপর আমি হাত ধুয়ে শুয়ে পড়লাম। একটু পর মাইশা এসে যখনই আমার পাশে শুবে ঠিক তখনই আমি বললাম, এই তুমি তোমার রুমে যাও, এখানে কি করছো? কেন যাব? তুমি আমার স্বামী, স্বামীর রুমে আসছি, কারোর কোনো সমস্যা আছে নাকি? আমাদের তো এখনো বিয়ে হয়নি, মাত্র এনগেজমেন্ট হয়েছে, তাতে যদি তুমি আমার রুমে থাকলে মানুষ কি ভাববে? মানুষ যা ভাববে ভাবতে দাও, আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে দাও। এই বলে মাইশা আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। এরপর আমি মাইশার কপালে ছোট একটা ভালোবাসার পরশ দিয়ে ঘুমিয়ে পড়লাম। 7 বছর পর আমি পড়ালেখা কমপ্লিট করে ফেলছি। এখন আমার নিজস্ব 2টা কোম্পানি আছে, যা আঙ্কেল না থাকলে সম্ভব হতো না। এখন আমি একজন প্রতিষ্ঠিত নাগরিক, মাইশা আর আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু এখনও আমাদের মধ্যে কিছুই হয়নি। একসাথে এক রুমে থাকি, তবু আমাদের মাঝে কিছুই হয়নি, কারণ আমি নিজের পায়ে দাঁড়ানোর পর আমাদের মাঝে সব কিছু হবে, মানে বুঝে নিত। আপনাদের তো আর বলতে হচ্ছে না, আজ 10 বছর পূর্ণ হয়ে গেল, মা বাবার থেকে দূরে আছি। এই ছিল ফ্ল্যাশব্যাক। চলুন এইবার বর্তমান থেকে ঘুরে আসি। আমি আর মাইশা গাড়িতে বসে আছি আর আমি গাড়ি ড্রাইভিং করছি। মাইশা আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। এরপর রাত 10টার দিকে বাড়িতে পৌঁছে গেলাম, তখনও দেখি মাইশা ঘুমিয়ে আছে। তাই মাইশাকে ডাকলাম, ইতি, এই ইতি উঠো। এই ঘুমাতে দাও না, ডাকতেছো কেন? আমরা বাড়িতে পৌঁছে গেছি। ও আগে বলবে না? হুম, তাড়াতাড়ি উঠো। এরপর গাড়ি থেকে নেমে বাড়ির দরজায় টোকা দিলাম, কিন্তু দরজা কেউ খুলল না। কিছুক্ষণ টোকা দেওয়ার পর মা দরজা খুলল। মা আমাকে দেখে আমায় জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও আর কান্না ধরে রাখতে পারলাম না। তারপর মা বলতে লাগলো, তুই এতদিন কই ছিলি? মায়ের কথা কি কখনো মনে পড়ে না? জানিস তুই যাওয়ার পর তোর বাবা তোর জন্য কত কেঁদেছে, বল না এতদিন কই ছিলি? তুই আর আমাদের ছেড়ে যাবি না তো? না আম্মু, আমরা এখানেই থাকবো। তামি মেয়েটা কে রে? তোমার আদরের বউ মা। আম্মু, মা এদিকে আসো, তোমার নাম কি? আমার নাম মাইশা। আম্মু বাবা কোথায়? বাবাকে দেখতেছি না তো। তোর বাবা ঘুমাইছে, তোরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, তোদের জন্য খাবার আনতেছি। না আম্মু, আমরা খেয়ে এসেছি। না আমি খাবো, তুমি না খেলে না খাও। আচ্ছা ঠিক আছে, চলো ফ্রেশ হয়ে নিবে। হুম। এরপরে দুইজনে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, মাইশা ফ্রেশ হয়ে মায়ের কাছে চলে গেল। আম্মু তুমি আমাকে খাইয়ে দিবে? কেন দিব না আম্মু, তুমি এদিকে বসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ওকে আম্মু। এরপর আম্মু মাইশাকে খাওয়াই দিতে লাগলো, কিন্তু মাইশার চোখে পানি। আম্মু তা খেয়াল করলো, তাই মাইশাকে বলল, কি হলো, তুমি কাঁদছো কেন? আম্মুর কথা মনে পড়ে গেল, আম্মুকে খুব মিস করতেছি। তোমার আম্মু নেই কে বলেছে? আমি তো আছি, আজ থেকে আমাকেই আম্মু বলে ডাকবে, কেমন? ওকে আম্মু। এবার কান্না বন্ধ করে খাবারটা খেয়ে নাও তো। এরপর মাইশা ছোটদের মতো করে আম্মুর হাতে খাবার খেয়ে আবার রুমে চলে আসলো। রুমে আমার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালবেলা গায়ে পানি পড়ায় ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি ই মাইশার চুল থেকে পানি ঝরতেছে, আর মাইশাকে ভেজা চুলে খুব সুন্দর লাগতেছে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে মাইশাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই কি করছো, ছাড়ো আমায়। কেন ছাড়বো কেন? এখন কেউ এসে পড়লে সমস্যা হবে। কেন, আমি আমার বউকে আদর করব, এতে কার কি সমস্যা? তা মহারাজ, আজ এত রোমান্টিক মুডে কেন? তুমি এত সুন্দর কেন বলতো? মন চায় সব সময় তোমাকে আদর করতে। আচ্ছা যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, আম্মু আমাদের জন্য অপেক্ষা করতেছে। কে তুমি? যাও
আমি আসতেছি। ওকে। এরপর ফ্রেশ হয়ে বাহিরে আসলাম। বাহিরে এসে দেখি সবাই চেয়ারে বসে আছে আর আমার জন্য অপেক্ষা করতেছে। আব্বু আমাকে দেখে জড়িয়ে ধরল আর বলল, এতদিন কোথায় ছিলি বাবা? আমাদের কথা কি কোনো দিনও মনে পড়েনি? আজ 10 বছর হলো তারপর আসলি, আর তো আমার কোনো নামই নেই, কেন আমরা তোর কেউ হয় না? বাবা, আমার তোমার কথা খুব মনে পড়ত, কিন্তু কি করব, তোমাদের সম্মান যা হানি হয়েছে তা তো ফিরিয়ে আনতে হবে। তুই আর কোথাও যাচ্ছিস না তো? না বাবা, আম্মু নাস্তা দাও, আমি একটু বাহির হব। এখন আবার কোথায় যাবি? ওইখান থেকে আসলে বলবো, আর তোমরা কাপড় চোপড় সবকিছু গুছিয়ে রাখিও। কেন কাপড় চোপড় গুছিয়ে রাখবো? আমি নতুন ফ্ল্যাট কিনছি, ওইখানে চলে যাব, আর আমি এখন কলেজে যাব, কারণ ওই কলেজের সভাপতি এখন আমি। আচ্ছা ঠিক আছে। এরপর নাস্তা করে সোজা কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি কলেজে প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রাম হবে নাই বা কেন, নতুন সভাপতিকে বরণ করতে হবে যে। এরপর আমি গাড়ি নিয়ে কলেজের মাঠে নামলাম। গাড়ি থেকে নামার সাথে সাথেই কলেজের স্টুডেন্টরা সবাই আমাকে ফুল নিয়ে বরণ করে নিচ্ছে। এরপর আমি স্টেজে গিয়ে বসে পড়লাম। এরপর প্রিন্সিপাল মাইকে অ্যানাউন্স করলেন, মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের কলেজের নতুন সভাপতি তোমাদের সম্মুখে কিছু বলবেন। আমি সভাপতি মহোদয়কে অনুরোধ করব, উনি যেন তার মূল্যবান বক্তব্য পেশ করেন। প্রিন্সিপালের অ্যানাউন্স শুনে সবাই হাততালি দিল। এরপর আমি স্টেজে গিয়ে মাইকে গিয়ে আমার বক্তব্য শুরু করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এই কলেজেরও স্টুডেন্ট ছিলাম, কিন্তু এই কলেজে আমার স্থান হয়নি। শুধুমাত্র মিথ্যা অপবাদে আমাকে এই কলেজ থেকে টিসি দিয়েছিলেন। তখন সভাপতি ছিলেন মিস্টার চৌধুরী। সেদিন আমি ওনাকে চ্যালেঞ্জ করছিলাম, একদিন ওনার কলেজের সভাপতি আমি হব। আমি আমার চ্যালেঞ্জ রেখেছি, কিন্তু তোমরা সবাই স্টুডেন্ট, তোমাদেরকে একটা কথাই বলবো, জীবনে যত বাধাই আসুক না কেন, কোনো দিন পিছিয়ে যাবে না, শত বাধা বিপত্তি পেরিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। সবসময় একটা কথাই মনে রাখবে, জীবনে সাফল্য অর্জন করতে চাইলে অনেক বাধা বিপত্তি পার করতে হবে। তাহলে এই কথাই রইল, সবাই মন দিয়ে পড়াশোনা করবে, ধন্যবাদ। এরপর কলেজে থেকে বাহির হয়ে গাড়ি নিয়ে সোজা ফ্ল্যাট বাড়িটার দিকে গেলাম। ফ্ল্যাট বাড়িতে ঢোকা মাত্রই একটা ভিডিও মেসেজ আসলো। ভিডিও মেসেজটা দেখে তো আমার কলিজার পানি শুকিয়ে গেছে। ভিডিওটাতে দেখানো হচ্ছে মাইশাকে কারা যেন কিডন্যাপ করে একটা বাগান বাড়িতে বেঁধে রেখেছে, আর ভিডিওতে বলছে আমার সব কোম্পানি এবং আমার 700 কোটি টাকা তার নামে করে দিতে হবে। কিন্তু কে হতে পারে? কে আমার শত্রু হতে পারে? কে 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 হতে পারে? মাইশাকে কিডন্যাপ করেছে, সে যেই হোক না কেন, যে আমার প্রাণকে কিডন্যাপ করছে তাকে তো আমি ছাড়বো না, সে যেই হোক না কেন তাকে আমি প্রাণে মেরে ফেলবো। এরপর ওইখানে আর না থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাসার সব কিছু ভাঙা, আর বাবা মার নিথর মৃতদেহ মাটিতে পড়ে আছে। আমি দৌড়ে গিয়ে বাবা বলে কান্না করে দিলাম। হঠাৎ দেখি বাবা একটু রেসপন্স করতেছে। তামিম, তুই এসেছিস, কিন্তু তোর সাথে আমরা থাকতে পারলাম না। কিন্তু মায়ের তোর কলেজে সভাপতি কিডন্যাপ করেছে, মাকেও মারার চেষ্টা করছিস, কিন্তু তুই শুধু তোকে বলার জন্য হয়নি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। না বাবা, তোমাকে আমি কিছু হতে দিব না, তোমাকে এখনই হসপিটালে নিয়ে যাব। এরপর বাবাকে কোলে করে গাড়ির কাছে নিয়ে যেতেই বাবার প্রাণটা চলে গেল। বাবা বাবা, তোমাদের নামে শপথ করতেছি, তোমাদের খুনিকে আমি বাঁচতে দিব না। এরপর বাবা আর মায়ের দাফন কাফন সেরে বাসায় এসে আমার রুম থেকে 3.888 mm বুলেটের পিস্তলটা নিয়ে গাড়ি করে সোজা অবনীর বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি অবনী আর অবনীর মা ছাড়া কেউ নাই। আমি অবনীর মাথায় পিস্তল ঠেকিয়ে ওর বাবাকে কল করলাম। বাবা। হুম মামুনি, বল। কোথায় জিজ্ঞাসা করো। বাবা তুমি কোথায়? এই তো আমাদের বাগান বাড়িতে আছি, কেন বলতো? এমনি বলছিলাম। অবনী থেকে ফোনটা কেড়ে নিয়ে ভেঙে ফেললাম। এরপর অবনীকে আর অবনীর মাকে গুলি করে সোজা বাগান বাড়ি চলে আসলাম। এরপর বাগান বাড়ির সামনে গিয়ে দেখি চারিদিকে অবনীর বাবার লোকেরা পাহারা দিচ্ছে। তাই আমি বাগান বাড়ির পিছনে গিয়ে পিস্তলের সাইলেন্সার লাগিয়ে বাগান বাড়িতে লুকিয়ে লুকিয়ে ঢুকে পড়লাম। একটু এগিয়ে গিয়ে দেখি মাইশাকে চেয়ারে বাঁধানো অবস্থায় রয়েছে, আর মাইশাকে দেখে সামনে যেতেই অবনীর বাবার লোকেরা আমাকে মাথায় পিস্তল দিয়ে ঘিরে ফেলল। একটু পর অবনীর বাবা এসে আমাকে বলল, এই কাগজ আর এই ল্যাপটপ নে, তোর সব কিছু আমার নামে করে দে, আর তোর অ্যাকাউন্ট টাইপ করে পাসওয়ার্ড দিয়ে
তোর সব টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দে, না হলে তুই তোর মাইশাকে বাঁচাতে পারবি না। মৃত্যুর মুখে দাঁড়িয়েও তোর ভয় করছে না? এইভাবে হাসতেছিস কেন? অস্ত্র দিয়ে লড়তে পারবি, কিন্তু অস্ত্র ছাড়া লড়ার সাহস তোর নাই। বয়েস, সবাই অস্ত্র ফেলে দাও, এবার খুশি তো? আমি তোদের সবাইকে 5 মিনিট সময় দিচ্ছি। 5 মিনিটের মধ্যে যদি তোরা সবাই মিলে আমাকে মারতে না পারিস, তাহলে আমি তোদের মেরে ফেলবো। লেটস স্টার্ট দ্য ফাইট। এরপর সবাই মিলে আমাকে মারতে লাগলো। আমার পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে। এরপর আমি কিছুক্ষণ মরার অভিনয় করলাম। আমাকে এমন হতে দেখে অবনীর বাবার লোকেরা বলল, বস, হি ইজ ফিনিশ। এরপর আমি লাফ দিয়ে উঠে দাঁড়ালাম আর বললাম, টাইম ইজ ফিনিশ, লেটস মাই টাইমস স্টার্ট নাও। বয়েস, কিল হিম। এরপর অবনীর বাবার লোকেরা আমাকে মারতে আসলে আমি আমার পা দিয়ে লোকটির গলায় একটা লাথি মারলাম, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লো। এরপর একে একে সবাইকে মেরে শুইয়ে দিয়ে অবনীর বাবার কাছে গিয়ে মাথায় পিস্তল থেকে বললাম, মিস্টার চৌধুরী, ইউ আর ফিনিশড। তামিম, না, তুমি এটা করতে পারো না। আমার মেয়ের, আমার বউয়ের কি হবে? আমি ওদেরকে উপরে পাঠিয়ে দিয়েছি যাতে তোর একলা মনে না হয়। এরপর আমি যখনই গুলির স্ট্যাগারটা দাবাতে যাব, ঠিক তখনই মাইশা এসে আমার হাত উপরে তুলে দিল, যার কারণে গুলিটা উপরে হাওয়ায় লাগলো। তামিম, তুমি কাকে খুন করতে যাচ্ছ? উনি আমার চাচা হয়। আমি জানি, কিন্তু তোমার চাচা আমার বাবা মাকে মেরে ফেলেছে আর তোমাকেও কিডন্যাপ করেছে। আম্মু আব্বুকে মেরে ফেলেছে, এখন আমি মা কাকে ডাকবো? শেষ করে দাও। এরপর মাইশা আমার কাছ থেকে পিস্তলটা নিয়ে অবনীর বাবাকে শ্যুট করে দেয়। অবনীর বাবা সাথে সাথে মাটিতে লুটে পড়ে। ইতি এসে সোজা আমায় জড়িয়ে ধরল। অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমার ভিডিওটি দেখার জন্য, আবারও ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, ধন্যবাদ। আজ 10 বছর পর বাড়ি ফিরছি। 10 বছর আগে ছিলাম একটা অপদার্থ ছেলে, যার ছিল না কোনো মেধা, ছিল না পড়ার প্রতি মনোযোগ এবং ছিল না টাকা পয়সা। বলতে গেলে ছেলেটি সব দিক দিয়ে জিরো। আর আজ সেই ছেলেটি টপ 5 বিজনেসম্যানদের একজন, যার নেই কোনো টাকার অভাব, নেই কোনো যোগ্যতার অভাব, কিন্তু 10 বছর আগে ছেলেটির সব দিক দিয়ে অভাব ছিল। আপনারা হয়তো কিছুই বুঝতেছেন না, তাহলে চলুন 10 বছর আগে ঘটে যাওয়া ঘটনাগুলো জেনে আসি, তাহলেই বুঝতে পারবেন। 10 বছর আগে সকালে ঘুমাচ্ছি, এমন সময় চেঁচামেচির শব্দে ঘুমটা ভেঙে যায়। তারপর চোখ কসলাতে কসলাতে ঘুম থেকে উঠে দেখি মা আর বাবার কথা কাটাকাটি হচ্ছে। তোমার নবাবজাদা ছেলে কোথায়? এখনো ঘুম থেকে ওঠেনি। কি বলছো, এখনো ঘুম থেকে ওঠে নাই মানে? কাল বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত করে বাসায় আসছে, তাই এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। কি, পড়ালেখার ধারেও কাছেও নাই আর রাতে বন্ধুদের সাথে আড্ডা দেয়? তামিমকে ডেকে নিয়ে আসো। আচ্ছা, এই বলে আমার রুমে আসতে যাব, তখনই আম্মু আমাকে ডেকে বলল, এই তো তোমার ছেলে ঘুম থেকে উঠল। ওই কাল রাতে কোথায় ছিলি? বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেছে। কি, আজকের পর থেকে সন্ধ্যার আগে বাসায় চলে আসবি, যদি না আসতে পারিস তোকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কাল রাতে কার বাড়িতে ডিল ছুড়ছিলি কেন? আজ থেকে যেন তোর নামে কোনো অভিযোগ না আসে, যদি আসে তাহলে বাড়ি থেকে চলে যেতে হবে। ওকে, আর কোনোদিন করব না। যদি এবার পরীক্ষা ফেল করিস তাহলে তোকে বিলেত চাষ করতে হবে আমার সাথে। আপনাদের তো পরিচয়টা দেওয়া হয়নি, আমি তামিম, বাড়ির একমাত্র সন্তান, আর বাবা কৃষক, আর আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। এখন এতটুকুই, বাকিটুকু গল্পে জেনে নেবেন। আম্মু নাস্তা দাও, কলেজে যেতে হবে। তখন আব্বু বলল, কলেজে কি করবি, পড়ালেখা তো কিছুই করতে পারিস না। আব্বু আমাকে আরেকটা সুযোগ দেন। ঠিক আছে, দিলাম, তবে শর্ত আছে একটা। আমি হ্যাঁ বোতক মাথা নাড়লাম। টেবিলে নাস্তা দিছি, খেয়ে কলেজে যা, আর কোনো ঝামেলা করিস না বাবা। আম্মু তুমি কোনো চিন্তা করিও না, আজ থেকে আর কারোর সাথে ঝামেলা করব না। তারপর নাস্তা করে কলেজে চলে এলাম। তারপর কলেজে ঢুকতেই কে যেন কলার টান মারল, আমি পিছনে ফিরেই ঠাস করে কষে একটা মেরে দিলাম। সাথে সাথেই, তোর সাহস কি করে হয় আমাকে থাপ্পড় মারার? আমি এতক্ষণ খেয়াল করিনি যে কে আমার কলার টানলো। আমি তো অবাক, কারণ আমার কলার একটা মেয়ে টেনে ধরেছে। কিন্তু মেয়েটা আমার কলার কেন ধরলো? আপনি আমার কলার ধরলেন, তাই আমি রাগ কন্ট্রোল করতে না পেরে থাপ্পড় মারছি। আপনার পরিচয় আমার না জানলেও চলবে, মেয়েটা দেখতে খুব সুন্দর কিন্তু রাগী। এই বলে সোজা ক্লাসরুমে চলে গেলাম। তারপর কিছুক্ষণ পর বন্ধুরাও আসলো,
আর অন্যদিকে ওই খ্যাত ছেলেটির কি সাহস, তোর মুখের ওপর কথা বলে আর তুই ওকে কিছুই বললি না। কি রবণী, তুই ওই খ্যাত ছেলেটাকে ছেড়ে দিলি কেন? আমি এত সহজে ওই খ্যাতটারে ছেড়ে দেবো ভাবছিস? তোর কি কোনো প্ল্যান আছে? প্ল্যান আছে, আর সেটা ছুটি হলেই দেখতে পারবি। এখন ক্লাসে যাই। তারপর তারা ক্লাসে চলে আসলো। তখন রাফি আমার বন্ধু বলল, কিরে তোর আজ কি হলো, তোকে বউতে ধরা নাই তো? আমি তো ঠিক আছি, আর তোদের কেন মনে হলো আমাকে ভূতে ধরেছে? তখন রিয়াদ বলল, আসলে তুই তো কোনোদিন কলেজে আসিস না তাই বলছি, আর কলেজে আসলেও তো তুই ক্লাস করিস না তাই বললাম। হঠাৎ তাদের সাথে কথা বলতে বলতে দরজার দিকে তাকাতেই একটা মেয়েকে দেখে আমি অবাক, কারণ দরজা দিয়ে যেই মেয়েটি আসছে সেই আর কেউ নয়, সে হচ্ছে কিছুক্ষণ আগে যার সাথে ঝগড়া করছিলাম সেই মেয়েটা। তারপর আমি আমার বন্ধুদের জিজ্ঞাসা করলাম, দোস্ত এই মেয়েটা কি আমাদের ক্লাসেই পড়ে? কেন না, একটু আগে মেয়েটাকে থাপ্পড় মারছিলাম তাই। কি, তুই জানিস ওকে? আমার জানার দরকার নেই, আগে বল ওই মেয়েটার নাম কি? অবনী, আর এই কলেজের সভাপতির মেয়ে। কি, এখন আমার কি হবে? আমি তো অবনীকে থাপ্পড় মারছি, এটা যদি তার আব্বুকে বলে দেয় তাহলে তো আমার কলেজ আর পড়া হবে না, সাথে বাড়ি থেকে চলে যেতে হবে। অন্যদিকে অবনীর বান্ধবী নীলা অবনীকে বলে, অবনী দেখ ওই খ্যাতটা আমাদের সাথেই পড়ে, তাহলে তো আমার আরো সুবিধা হলো। আমিও তাই ভাবছি। তারপর দেখি স্যার ক্লাসে এসে আমাকে দেখে স্যার বলল, ক্লাসে কিছু এলিয়েন দেখতেছি, তোমরা কি তাদের দেখতেছো? আমাকে উদ্দেশ্য করে বলল, কারণ এর আগে কলেজে আসলেও ক্লাস করিনি, তাই ক্লাসে দেখে স্যার অবাক হয়ে গেল। আর আমি স্যারকে বললাম, স্যার এখানে তো কোনো এলিয়েন নাই। তোমাকে দেখে তো এলিয়েনই মনে হচ্ছে, আর এতদিন পর কি জন্য ক্লাস করতে আসছো? এক মাস পরই তো তোমার পরীক্ষা, একেবারে পরীক্ষা দিতে আসলেই তো হয়। আসলে স্যার আজ থেকে ভালো হয়ে গেছি আর নিয়মিত ক্লাস করব। আমার কথা শুনে সবাই অবাক হয়ে গেল, তার থেকে আরও বেশি অবাক হলো স্যার, আর আমার বন্ধুরাও অবাক হয়ে গেল, কারণ তারা ভাবতে পারিনি যে আমি আজ থেকে ক্লাস করব। তখন স্যার বলল, ক্লাস করলে ভালো। তারপর স্যার আরও কিছুক্ষণ ক্লাস করিয়ে চলে গেল। তারপর সব ক্লাস করে যখনই বন্ধুদের নিয়ে গেট দিয়ে বাহির হব, তখনই কে যেন খ্যাত খ্যাত করে আমাকে ডাকতেছে। ওই খ্যাত, আমি পিছনে ফিরে দেখে অবনী আমায় ডাকতেছে, আমাকে বলতেছেন, এখানে তুই ছাড়া আর কে আছে? আচ্ছা আসতেছি। এই বলে আমার বন্ধুরা সহ আমি অবনীর কাছে গেলাম। ওই তোরা যা। আমরা কেন যাব? যেতে বলছি যাবি নাকি অন্য ব্যবস্থা করব? আচ্ছা যাচ্ছি যাচ্ছি। তারপর ওরা চলে যাওয়ার পর, ওই তোর নাম কি? তামিম। আর কি জন্য ডাকছেন ওইটা বলেন? কেন, তোকে কি কাজ ছাড়া ডাকা যায় না নাকি? তা নই, কিন্তু কেন ডাকলেন তা তো বলেন। তখন নীলা বলল, অবনী দেখ ওই খ্যাত ছেলেটা তোর মুখে মুখে কথা বলতেছে আর তুই তা সহ্য করতেছিস। তখন অবনী বলল, ওই খ্যাত তোর সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলা? এই বলে ঠাস, আপনারা ভাবছেন থাপ্পড়টা আমার গালে লাগছে? আপনারা ঠিকই ভাবছেন, থাপ্পড়টা আমার গালে লাগছে, আর ওর থাপ্পড়ের আওয়াজ শুনে যারা কলেজে ছিল সবাই আমার দিকে তাকিয়ে আছে, আর আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আমাকে মারলেন কেন? আবার আমার মুখে মুখে কথা বলতেছিস? সরি আপু। ঠাস, আবার থাপ্পড় মারল। এই বড়লোক মেয়েগুলো গরিবদের ভাবেটা কি? আমরা গরিব বলে কি আমাদের কোনো প্রাণ নেই? আমাদের কি কোনো ফিলিংস নেই? আমারও তো মানুষ। আপনি আবার আমায় মারলেন কেন? আজ থেকে আমায় ম্যাডাম বলে ডাকবি। কি বলে ডাকবি? ম্যাডাম বলে। এই তো গুড বয়, আসুন কাল সকালে তাড়াতাড়ি আসবি। ওকে ম্যাডাম। তারপর অবনীর কাছ থেকে বিদায় নিয়ে সোজা বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে আম্মুকে বললাম, আম্মু খুব খিদে পেয়েছে, খাবার দাও। আচ্ছা তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। তারপর খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে গেলাম, আর কলেজে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতেই কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। অন্যদিকে অবনী কলেজ থেকে বাড়ি ফিরে আর গান গেয়ে গিয়ে সিঁড়ি থেকে উঠতে যাবে, ঠিক তখনই শিমুল চৌধুরী, আজ আমার মেয়েকে এত সুন্দর লাগছে কেন? আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি। তা কে সেই ছেলেটা, যে ছেলেটা আমার এই মেয়ের মন কেড়ে নিয়েছে? ছেলেটার নাম তামিম, কিন্তু তার স্ট্যাটাস আমাদের মতো অত হাই লেভেলের না। ও, তা ছেলেটাকে কি বলেছিস তুই অনেক পছন্দ করিস বা ভালোবাসিস? না মা, আচ্ছা এসব এখন থাক না, এসব এখন খুব জোরে খিদে পেয়েছে, তুমি খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। নীলা,
আচ্ছা যা মা। দোস্ত তুই কোথায়, আজ আসবি না? আমি তো ঘুম যাচ্ছি। কি আচ্ছা তুই রবিকে আঙ্কেলের চায়ের দোকানে চলে আয়। কেন বলতো, কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না, আজ আড্ডা দিবি না? আমি তো আড্ডা দেওয়ার জন্য কল দিচ্ছি। সরি দোস্ত, আজ থেকে আমি আর আড্ডা দিব না। আচ্ছা তামিম, তুই কি আমাদের সেই বন্ধু তামিম নাকি অন্য কেউ? কেন বলতো? না মানে ভূতের মুখে রাম রাম শুনছি তাই বলতেছি। এখানে রাম রামের কি হয়েছে? আমরা তো অনেক আড্ডা দিয়ে অনেক সময় নষ্ট করছি, আর সামনে পরীক্ষা, তাই ভাবলাম ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আচ্ছা ঠিক আছে দোস্ত। তারপর বাহিরে চলে আসলাম, তারপর মাগরিবের নামাজ পড়ে বাড়িতে চলে আসলাম, আর বই নিয়ে পড়তে বসলাম। তারপর 10টার দিকে আম্মু খাবার জন্য ডাক দিল, তারপর ডিনার করে ঘুমিয়ে গেলাম। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে যাই, আর কলেজে গিয়েই তো আমি অবাক, কারণ অবনী আজ শাড়ি পরে আসছে, মনে হচ্ছে আসমান থেকে পরী নেমে এসেছে। ছি, আমি এসব কী ভাবতেছি, ও কোথায় আর আমি কোথায়? ওরা বড় লোক আর আমরা গরিব, ওদের সাথে আমাদের মানায় না। তারপর এসব ভাবতে ভাবতে ক্লাসে চলে আসলাম। নীলা, আজ এই খ্যাটটা আসেনি নাকি? জানি না রে। আচ্ছা চল, ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসে যাই। চল। কি রে অবনী, কাকে খুঁজছিস? আর ওই খ্যাটটা আসে নাই নাকি আজ? তারপর হঠাৎ অবনীর আমার দিকে চোখ পড়তেই, দেখ নীলা, ওই খ্যাটটা কলেজে আসলো অথচ আমার সাথে দেখা করেনি, এর একটা বিহিত করতে হবে। আজ ওর একটা বিহিত করতেই হবে। ক্লাস ছুটি হোক, তারপর দেখাচ্ছি। আমি ক্লাসে এসে বন্ধুদের পাশে বসে গেলাম। তখন রাফি বলল, কিরে দোস্ত কি অবস্থা? এই তো ভালো, তোদের কি অবস্থা? আমার ভালো দোস্ত। তারপর স্যার ক্লাসে চলে আসলো, তারপর স্যার কিছু নোট লিখে দিলেন আর বললেন, আচ্ছা কাল তোমাদের এই বিষয়ের উপর ক্লাস টেস্ট নেওয়া হবে, তাই সবাই ভালোভাবে প্রস্তুতি নাও। তারপর স্যার আরো কিছুক্ষণ ক্লাস করে চলে গেলেন। তারপর একে একে সব ক্লাস করে চলে আসতে যাব, তখন দেখি অবনী গেটের ওইখানে দাঁড়িয়ে আছে। আমি অবনীকে না দেখার ভান করে চলে যেতে যাব, তখনই, ওই ক্যাট, তোকে সকালে আমার সাথে দেখা করতে বলেছিলাম না? সরি, আসলে ভুলে গেছিলাম। কাল সকালে আসার পর আমার সাথে দেখা করে তারপর ক্লাস করতে যাবি। আচ্ছা, এখন তুই যেতে পারিস। আচ্ছা যাচ্ছি। এই বলে বন্ধুদেরকে নিয়ে চলে আসলাম। মাঝপথে রিয়াদ বলল, আচ্ছা দোস্ত, ওই অবনী তোর পিছনে এইভাবে লেগে আছে কেন? তখন রাফি বলল, ওই দিন অবনীকে তামিম থাপড় মারলো না, মনে হয় ওইটা বদলা নেওয়ার প্ল্যান করতেছে। এই রে, এরা কিভাবে জানলো আমি অবনীকে থাপড় মারছি? সত্যি তুই অবনীকে থাপড় মারছিস? তাহলে তো তুই শেষ। আরে এমনি ভয় ভয়ে আছি, আর তুই সেইখানে আরো ভয় দেখাচ্ছিস, কোথায় সাহস দিবি তা না করে উল্টা আমায় ভয় দেখাচ্ছিস। তোরা কি আদৌ আমার বন্ধু নাকি শত্রু তা আজও জানতে পারলাম না। দোস্ত ওসব বাদ দে তো, কাল যে টেস্ট পরীক্ষা হবে তা নিয়ে কিছু ভাবছিস? যা হবে কাল দেখা যাবে। আচ্ছা চলি দোস্ত, আর ভালোভাবে প্রস্তুতি নিস। ওদের সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। বাড়িতে ঢুকে মাকে বললাম, আম্মু খুব খিদে পেয়েছে, খাবার দাও। আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। অবনী, তুই খ্যাটটাকে সবসময় এভাবে ছেড়ে দিস কেন? আরে অপেক্ষা কর, ফাইনাল পরীক্ষার পর আমাকে থাপ্পড় মারার প্রতিশোধ নেব, দেখ কাল কি করি। মুখে তো বলে দিলাম, তামিমকে কি আমি শাস্তি দিতে পারবো? না, আমি তামিমের থেকে প্রতিশোধ নিতে পারবো না, কারণ আমি যে তামিমকে খুব ভালোবেসে ফেলেছি। তামিমকে কি আমি বলতে পারবো আমার ভালোবাসার কথা? কিরে তুই কি ভাবছিলি এতক্ষণ, সে কখন থেকে ডাকতেছি, তোর কোনো খুশি নেই? না কিছু না, চল বাড়ি যাই। তারপর ওরা দুজনে বাড়ি চলে আসলো। এদিকে তামিম ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে, তারপর সন্ধ্যা দিকে মাগরিবের নামাজ পড়ে পড়তে বসে, কারণ কাল তার টেস্ট পরীক্ষা, তাই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তারপর 2 ঘন্টা পরে একটু বিশ্রাম নেয়, তারপর ডিনার করে শুয়ে পড়লাম। সকালবেলা 6টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার পড়তে বসলাম। তারপর দেখতে দেখতে কলেজের সময় হয়ে গেল, তারপর নাস্তা করে কলেজে চলে এলাম, তারপর অবনীর সাথে দেখা করে ক্লাসে চলে এলাম। তারপর প্রিন্সিপাল এসে আমাকে ডেকে তার কেবিনে নিয়ে গেল। এরপর স্যার যা বলল তা শুনে তো আমার নিচ থেকে মাটি সরে গেল। তারপর কলেজে এসে সোজা অবনীর কাছে চলে গেলাম। কিরে আজ তুই নিচেই চলে আসলি, যাক ভালোই হলো। বলেন ম্যাডাম কেন ডেকেছেন? কেন ডেকেছি তার জন্য কি তোকে কৈফত দিতে হবে নাকি? এই বলে ঠাস করে দুই গালে 2টা থাপ্পড় মারলো। থাপ্পড়টা এত জোরে লাগলো যে আমার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে আর খুব জ্বলছে।